জাকাত হচ্ছে পবিত্র করে দেওয়া। নামাজের পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নামাজ, নামাজের পরই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জাকাত। আর ইবাদতের বেলায় সাধারণত নামাজের পরে আমরা রোজা বলি, নামাজ রোজা, কিন্তু আসল কথা হচ্ছে নামাজের পরই জাকাত। কোরআনে কারিমে এভাবেই বলা হয়েছে, নামাজ এবং জাকাত এ দুটি জিনিস হচ্ছে ইসলামের প্রধান স্তম্ভ। ইসলামী রাষ্ট্র যদি হয়, যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে মুমিনেরা যদি ক্ষমতায় আসে তাহলে কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় আসে, মুমিনরা যদি ক্ষমতা পায়, তাহলে সারখানা কাজ করবে। কয়খান কাজ? জোরে চিল্লায় কোন কয়খান? প্রথম কাজ ক্ষমতায় এসেই নামাজ প্রতিষ্ঠা করবে। প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে, সে নামাজের কথা বলবো কালকে। দুই নম্বরের কাজ হলো জাকাত আদায় করবে। দুই নম্বরের কাজ কি? জাকাত আদায় করবে। জাকাত বোর্ড গঠন করবে না, জাকাত আদায় করবে। যে সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, সে সরকারের জাকাত বোর্ড করে জাকাত আদায় করার অধিকার থাকার কথা নয়। সুবিধাবাদ জিন্দাবাদ দিলে তো চলবে না। জাকাতের টাকা নিয়ে করেন কল্যাণমূলক কাজ, কিন্তু আল্লাহর হুকুম তো সেরকম না। আল্লাহর প্রথম হুকুম হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে জাকাত আদায় করতে হবে। কোরআন শরীফ খোলার সাথে সাথে যে জিনিসটা নজরে পড়ে সেটা কি? কোরআনে কারিম খোলার সঙ্গে সঙ্গে যে জিনিসটি নজর পড়ে তা হলো আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য কিতাব হেদায়েত, হেদায়েতের জন্য এসেছে। আর মুত্তাকি হচ্ছে তারা যারা নাকি গায়েবের প্রতি ঈমান আনে, অদৃশ্যকে বিশ্বাস করে, নামাজকে প্রতিষ্ঠা করে, আর আমি যে রিজিক দিয়েছি তার দ্বারা আমার রাস্তায় খরচ করে। ইসলাম নামাজের পরই জাকাতের জায়গাটা দিয়েছে, যেখানেই আছে আকিমুস সালাত সেখানেই আছে ওয়াতুজ জাকাত। দেখছেন কি ধরনের একটা মিল? যেখানেই নামাজ প্রতিষ্ঠা করো সেখানে জাকাত আদায় করো। তার মানে হলো নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা হতেই পারে না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হওয়া ছাড়া। কারণ একটি গরিব মানুষ পেটে খাবার নাই, সে নামাজ পড়তে যখন দাঁড়িয়েছে তার নিজের পেটে খাবার নাই, তার বাচ্চা অসুখে তড়পাচ্ছে, তার ছেলের পরীক্ষার ফি নাই, ফি দেওয়ার মতো পয়সা নাই, তার স্ত্রীর পরনে কাপড় নাই, নামাজ পড়তে দাঁড়িয়েছে, স্বাভাবিকভাবেই নিজের ক্ষুধার যন্ত্রণা, বিবি বাল বাচ্চার কষ্টের কথা এগুলি তার মনের মধ্যে তোলপাড় করে উঠবে। এ কথা আল্লাহর চাইতে আর কে ভালো বুঝবে? সেই জন্য আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। নামাজ আর যাকাতকে পাশাপাশি রাখা হয়েছে। আর এই নামাজ আর যাকাত দুনিয়ার সমস্ত নবীদের উপর আল্লাহ ফরজ করেছিলেন। কোন সুবহানাল্লাহ, এ শুধু আপনার আমার নবীর উপরে না, দুনিয়ার সব নবীদের উপরে নামাজ আর যাকাত কি ছিল? ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার বংশের নবীদের কথা উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়াআওহাইনা ইলাইহিম ফিআল খায়রাত وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين وجعلناهم أئمة আমি সমস্ত নবীদেরকে নেতা বানাইছি। সমস্ত নবীরা কি? আর এক শ্রেণীর কি বলবো আমি, আমার কাছে ভাষা আসতেছে না। এক শ্রেণীর ভদ্রলোক বলি,
ওনারা বলেন নবীদের নেতা কওয়া যাবে না, আশ্চর্য কথা। এই আয়াতের অর্থ তারা কি করবেন, ওয়াজআল্লাহু মাইম্মাতান, নবীদের কথা বলা হচ্ছে আমি সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছি, তাদেরকে আমি নির্দেশ করেছি ভালো কাজের, তারা কল্যাণমূলক কাজ করবে এটা নির্দেশ করেছি, নেতা বানিয়েছি আর তাদেরকে বলেছি কল্যাণমূলক কাজ করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, যাকাতকে আদায় করার জন্য, আর তারা সবাই ছিল আমার অনুগত বাধ্যগত। নবীরা সব হলেন নেতা, নবীরা কি বিষয়টি ওনারা বুঝতে চান না, বিষয়টি ওনারা বুঝতে চান না, তাই নবীকে ওনারা নেতা বলতে চান না, বাংলায় আপত্তি করেন, সাইয়েদেনা বলতে আপত্তি করেন না। সাইয়েদেনা মানেই তো আমাদের নেতা, দরুদ শরীফ পড়লেই তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা বলি, মানেই হলো আমাদের নেতা। ইংরেজি বললে অসুবিধা নাই, উর্দুতে বললে অসুবিধা নাই, আরবিতে বললে অসুবিধা নাই, বাংলায় নেতা বললেই অসুবিধা। কেন হইল, কারা জানি স্লোগান দেয় অমুক অমুক আমার নেতা তোমার নেতা অমুক তমুক, সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি নেতা কওয়া যাবে না, একটা কথা হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নবীরাই যদি নেতা না হন তাহলে নবীরা কি অনুসারী, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন, আমাদের হুজুরকে কি বলা হয়, আমাদের রাসূলকে কি বলা হয়, ইমামুল মুরসালিন, মানে কি সমস্ত নবীদের নিয়ে উনি নামাজের, সমস্ত নবীর একটা মসজিদে ইমাম নামাজ পড়তেন, উনি সেখানে ইমামতি করতেন নাকি, না সমস্ত নবীদের তিনি ইমাম নেতা, সুবহানাল্লাহ। সুতরাং এটা এক ধরনের মূর্খতা। আল্লাহ পাক বলছেন আমি সমস্ত নবীদের কি নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, তারা হচ্ছেন নেতা, তাদেরকে আমি হেদায়েত দিয়েছি, আমি হুকুম করেছি ওহির মাধ্যমে জনকল্যাণমূলক কাজ তোমরা করো, নামাজ প্রতিষ্ঠা করো, কল্যাণমূলক কাজ করো, ফেলাল খায়রাত কল্যাণমূলক কাজ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাতকে আদায় করো, আর তারা সবাই ছিল আমার বাধ্যগত। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا। সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত, নামাজের এবং যাকাতের নির্দেশ দিতেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম বলেছিলেন আয় আল্লাহ আমার কওমকে যেন তুমি গজব দিও না, তাদেরকে তুমি শাস্তি দিও না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত আমি যাকে চাইব আমার আজাবে নিক্ষেপ করব, তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে। তবে হ্যাঁ ফাসাআক্তুবুহা লিল্লাযীনা ইত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখবো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা যাকাত আদায় করবে, আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচাইয়া দেব। যাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে গজব থেকে রক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, তাকেও আল্লাহ পাক এই অর্ডারই করেছেন। কোরআনে কারিমে বলা হচ্ছে ওয়াজআলানী মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানী বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি যেখানেই থাকি না কেন
আমাকে অর্ডার করা হয়েছে, যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর যাকাত দেই। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক আমার উপরে এই নির্দেশ করেছেন, আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর যাকাত এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। এখন যাকাত দিতে হবে, এটি গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষেরা অবহেলায় থেকে নিজেকে বঞ্চিত রেখেছে, মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে, সমাজকে মাহরুম করছে, যাকাত দিচ্ছেন। কোরআনে কারিমের তিনটি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ইমানদার লোকেরা, তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এ গেল এক নম্বর আয়াত। দু নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায়, আর সুরায় আনআমে বলা হচ্ছে কুলু মিন সামারিহি ইদা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে, ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওসর। কি বলা হয়? ওসর। এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোনো শিক্ষিত লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই ওসর কি চেনো, সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী, সার পোকা না তেলা পোকা না আরশোলা, আমি তো এর নাম টাম তেমন শুনি টুনি নেই, বসবি না ওসরটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতোই ফরজ ওসর আদায় করা। কবে আদায় করবেন? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন। পরিমাণটা কি হবে? পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে, আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ, দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন। অধিকারটা কার? আল্লাহ কি করবে দিয়া? আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার, গরিবের হক, এ অধিকারটা আদায় করে দাও। দশ মন হলে কয় মন? কি হলে? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়, আর যদি আপনার শেষের মাধ্যমে হয়, শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন, তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না, তোমার খরচ হয়েছে বেশি। বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, এবার বিশ মন হলে তার থেকে এক মন দিও। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিলআবিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। কোন এইভাবে করে ওসরের যাকাতটা তোমরা ঠিক মতো আদায় করে দিও, ওসরটা দিও, ফসলের ওসর দিও আর টাকার যাকাত দিয়ে দিও। যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরায়ে তওবার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। পীড়াদায়ক শাস্তির কি দাও? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হত উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনাও, না আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও।
এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই। ছেলে খুব দুষ্ট, দুষ্টামির ঠেলায় অস্থির, তার মা মোটেই সামলাতে পারছে না। তখন মা বলে, বেটা আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, তারপরে আমি তারে নালিশ করব। এমন পিট্টি দেবে মজা টের পাবি। তখন পিট্টি দিলে কি মজা লাগে নাকি? তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও, সোনা রূপা যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে, অবশ্য চিটাগং এ এমন কাম শুরু হয় নাই। ছাত্র শিক্ষক অফিসার গলায় একটা সোনার সেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেনটা সকলে দেখে। মিয়া সাহেব, এটা সোনার সেন না, জাহান্নামের আগুনের শিকল পড়েছ। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা না। স্বর্ণ রৌপ্য জমা করল আর আল্লাহর রাস্তায় খরচ করল না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো, এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি, এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় জমা করা, সঞ্চয় করা, মাল জমা করা, এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযি জামা মালা ওয়া আদাদা, মাল জমা করে আর মোছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো সোনালি ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে হ্যাঁ, দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে 50,77,372 টাকা 79 পয়সা। তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাব। আল্লাযি জামা মালা ওয়া আদাদা, মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানেই হলো তার সম্পদ গুলি পাক হয়ে গেল, আলহামদুলিল্লাহ সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদে, সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রূপ্য, যদি রৌপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে যাকাত দিবেন, গরু যদি 30টা থাকে তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন, যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য।
বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবি। বর্তমান আসরে এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন, তার লেখা ফিকহুজ যাকাত, এ আরবি বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা, এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা, ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন। তিনি এটার অনুবাদ করেছেন ইসলামে যাকাতের বিধান। ইসলামে নামটা মনে রাখেন, ইসলামে যাকাতের বিধান, ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড, এই বইটি আপনারা সংগ্রহ করবেন ইসলামের যাকাত বিধান, বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে। এখন যাকাতের নিসাব আমি বললাম, এবার বলবো যাকাতের খাত। আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি? আল্লাহর কথা বলছি। কার কথা? আল্লাহর কথা। যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন, কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না, যাকাতের জন্য খাত হচ্ছে আটটা। যাকাতের জন্য খাত কয়টা? আটটা। আটটি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদেরকে। প্রথম দিবেন কাদেরকে? ফকির। ফকির কারা? ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী, তারপরে শিশু, এতিম, বিধবা, জীবন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না, এক কথায় এক গরিব ভদ্রলোক। আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে, চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে? লোক এরকম আছে না? আছে কিনা? ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই, কিন্তু আর দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কাউর কাছে হাত পাতে না, তার সারাপাতে তার ভদ্রতায় বাঁধে, ওনার সারাপাতে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, তিন নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত সরকারিভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানই দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন, যাকাত দিতে আপনি বাধ্য হবেন, যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনতুষ্টির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্য। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি, তাও আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ,
এরপরে হচ্ছে জিহাদের রাস্তা। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয়, কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই, অফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন, যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন, ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন, এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন। ইবনে সাবিল, এরপরে পথিক মুসাফির, সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই আটটি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? আটটা খাত। ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনৈসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? যাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও, গরিবদেরকে দাও। আবার শুনুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও, আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। টাকা টানে, একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে, তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে, ঘন্টা দুই দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না, তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজাকার, না মাস্তান, না সাদাবাজ, কয় যে না আমি এর কোনোটাই না, তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি, কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে ক্যাশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখেনি টাকা, আমার টাকায় কিছু টাকা টানিয়ে আনে, এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না। দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে, ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে বাইরে আবার উপায় নাই। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয়। শোষিত হয় কারা? গরিবরা। সিনেমা কারা বানায়? ধনীরা। শোষিত হয় কারা? গরিবরা। লক্ষ্য করেন, তাকান আল্লাহর কথা কত বাস্তব। ধনীরা সিনেমা বানায়, শোষিত হচ্ছে গরিবেরা, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথার ঘাম পায় ফেলেছে, পরিশ্রান্ত হয়েছে, বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে, সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ, যুবক একটা যুবতীর জড়ায় ধরছে দুই হাত দিয়া, নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা, বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া, যে বাইরে যদি এত জ্বালা ভিতরে না জানি কত মজা, যে টাকা দিয়ে চাউল কিনতো সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো, এর মাথা ঘামানো পয়সাগুলি পাইল কে? বড় লোকই পেল। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয়, কৃষি লোন নিল, গরু কিনলো, বীজ কিনলো, সার কিনলো, আকাশ থেকে বৃষ্টি হলো না, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরার কারণে ফসল হলো না, ব্যাংক কি তার লোন মাফ করবে, তার সুদ মাফ করবে? শেষ পর্যন্ত গরুটা বেচা মায়ের হাতের বউর হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো, বড় লোকের টাকা ওখানে ছিল, ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো, আর গরিব ফতুর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। এই সুদের মধ্যে 70টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কর, নাউজুবিল্লাহ, মায়ের সাথে জিনা করার চাইতেও নিকৃষ্ট, এটা হলো ছোট গুনাহ। টের পাইছেন? এটাই হলো ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ
আর তার রাসূলের সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ পড়া। সুতরাং এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার, এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে, এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো, বাজারে বাজারে যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম, এটা কি গল্প? এটা বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সাদকার টাকা নিয়ে তিনটি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে ময়দানে ময়দানে, একটা গরিব খুঁজতেছেন সৎকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না, ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন। এমন গেলেন সেখানে, আর একটা লোক আসছে ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারা আমারে মিলাই দিছে, তিন দিন পর্যন্ত ঘুরেছি কিছু সৎকার টাকা নিয়া, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা, তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা, তোমার টোপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে, তুমি ঘুরতেছো তিন দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই, এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যখন কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেতি কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চলল, আর ইঁদুর বাঁদর সব পিছনে ছুটল, এর কোনো মানে হয় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন। এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন। আর যাকাতই বরকত, হালালে বরকত হয়, হারামে তো আর বরকত হয় না, কথা ঠিক কিনা? কর এখন আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন, কিভাবে কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সব হবে না, আতর মাখবেন। যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, খামো খাই আপনার আমও গেল সালাও গেল, কোনো সব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে, আতর মেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমল নামায় লিখে দিবেন, নিয়তের উপরে দারমাদার করছে সব কিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য, মনে রাখেন এটা হলো এক। এক নম্বর কি দানটা হতে হবে? কারে খুশি, জোরে কোন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাকে, কাউকে কোনো জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না, আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো হারামের মতো আজ কথা বলো, এরকম বলে না? কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না, তার মনে ব্যথা দিবা না।
الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى جرى الله ربك خرس كره এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন, আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজুরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম, এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কেয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন, ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে, জোরে কন্যা মজা কিসে, ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না, পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না, কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না চাইরে না, কম পয়সাটা দেবে বারোটা দেবে না, টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা কর, আছে কিনা, আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন, ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন কাউকে কিন্তু দেবেনি, আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন, কন আমিন বলেন আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে, মেহমান কম আসলো এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়, গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনে রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা এসে রুটিতে ছু মারল, ছু মেরে রুটিটা নিয়ে গেছে, বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে, মরার সিল আর তুই জায়গা পাইলি না, চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে, সিলও দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম, কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়, শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া সিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে, বখিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তে দিলাম, এর তো কোনো মানে নাই। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই, কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময়ে তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব, তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। 5 নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান, বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে, তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল লাগে 500 টাকা দিয়ে দিলা 5000 টাকা, এ তো সর্বনাশ করে ফেলাবে, সে তো খারাপ জায়গায় তা ব্যয় করবে, এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে, সুবহানাল্লাহ, কোন এর নাম তো আল্লাহ, এর নাম কি আল্লাহ পাক।
যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই, আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন, না মানলেও দেন, সকলকেই দেন সমভাবে। ছয় নম্বরে হচ্ছে, কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয়, যদি কাউকে ধার দেন, তা আদায় করার জন্য বারবার তাকে তাগাদা দেওয়া যাবে না। একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না। সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন, অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না, তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন, তাকে শরম দিও না, তাকে সময় দাও। وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَذِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও, আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও। কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলেই ফাঁকি দিতে চায়, আছেন এমন সমাজে? না নাই। কিছু লোক আছে ধার নেয়, ভাই দেবো এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই, ছয় মাস যায় তারপরেও দেয় না, অন্য কাজ করে মিটাই, অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না, এরকম লোকও আছে, তারা আল্লাহর কাছে দায়ী হবে। একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে, বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান। তার বন্ধু বলছে, ভাই তুমি কুকুর কিনলে কবে? কয় যে না কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে। এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন। সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে, যে আপনি দান করতে করতে যা আছে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না। আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে, স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন, ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয়। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন, ওয়াইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া, নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে, আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا, তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয় আর দিতি দিতি জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও, দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। আর আট নম্বরে কথা হচ্ছে এই, যে এই দানের উপযুক্ত কারা, আপনি তো যাকাত দিবেন কাদেরে সে কথা আল্লাহ বলে দিয়েছেন, আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন, মাশাআল্লাহ মনে আছে আপনাদের, আর এমনি সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না, এটা হচ্ছে দান, সহযোগিতা করা, এহসান করা, এই এহসান মা বাপকে
প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ রাস্তা যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন। এখন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة الله رستاي خرس كرام ايه درشتان تهولا اكتا دانار متو جاي داناتا تكي شاتا دال بريا غلو في كل سنبلة مئة حبة اكتا داناتا تكي شاتا دال بريا এক একটা ডালে ষাট একশো করে দানা হলো, সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় সাতশত দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, সাতশো গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে! আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন? কোন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি, আসি জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? কন্যা আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল, সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। ফায়াকুল রাব্বি لولا أخرتني إلى أجل قريب, যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটু খানি যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, দান সৎকা করবো, সব আল্লাহ রাস্তা দিয়ে দেবো, আর আমি সালেহ বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবো, আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না, সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে, হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানি, কুলখানির পরে চল্লিশা, তারপরে শেষ, এরপর আর করবে। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে, আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সে উত্তর দিকে আর দক্ষিণ দিকে, উপরে নিচে পিঠে পাশার কাছে, যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন, জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান,
আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন, যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, তাবুকের যুদ্ধের জন্য, তাবুকের জিহাদের জন্য আল্লাহর নবী চান্দা চেয়েছিলেন। চান্দা করা কোনো নাজায়েজ জিনিস না, তবে সাদাবাজ নাজায়েজ। মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তিমূলক আদায় করা, 10,000 টাকা দিবেন নিয়ে 10 লাখ টাকা দিতে হবে, এত টাকা পাবো কে, আর মিয়া পাবেন কই, রাইফেলের বাট দেখায়, তারপরে জামা প্যান্টের কাছে চুলকাতে গিয়া রিভলভারের বাট দেখায় দেয়, দেবেন না আমার লোক এসে আদায় করে নিয়ে যাবে, তোমার বাপ দেবে কবরে উঠিয়া, এটা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহায্য চেয়েছে, সাহায্য, রোমকদের সঙ্গে যুদ্ধ হবে সাহায্য লাগবে, যার কাছে যা আছে নিয়ে আস। মহিলারা কানের দুল খুলে দিল, নাকের ফুল খুলে দিল, গলার হার খুলে দিল, মানুষেরা সাহাবায়ে কেরাম টাকা করি উজাড় করে দিতে লাগলেন, এত হলো হুজুরকে দেখা যায় না, স্তূপ হয়ে গেছে সোনাদানা টাকা পয়সা অস্ত্রপাতির স্তূপ। হুজুর বলছেন তোমরা তো সবাই দিলে, আমার আবু বকর কোথায়? হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এক পিলারের আড়ালে, খামের আড়ালে, সেখান থেকে বেরিয়ে এসেছেন, হাতে সত্য একটা পোটলা। হুজুর দেখেন হযরত আবু বকরের চোখে পানি, হুজুরের হাতে পোটলাটা উঠাই দিলেন, নবীজি পোটলা খুলে ছাড়লেন, কয়েক শের, কয়েক কেজি গম পড়ল আর কয়েকটা দিরহাম পড়ল। হুজুর হযরত আবু বকরের দিকে তাকায় দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই মিলে আজকে যে দান করেছো, সব দানের যত মর্যাদা হয়েছে তার থেকে একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মনের ভিতরে প্রশ্ন জাগলো, এটা কেমনে হলো, আমরা এত এত দিলাম এই জিহাদে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সঞ্চিত সম্পদের অর্ধেকটা, পুরা অর্ধেকটা দান করে দিয়েছিলেন। হুজুর সাহাবায়ে কেরামদের মনের অবস্থা বুঝলেন, প্রশ্ন করলেন, তোমরা কে, কত দিছো, বাড়ি কত আছি? প্রত্যেকেই বললেন, এত দিছি, বাড়ি এত আছি। হযরত আবু বকরের কাছে হুজুর জিজ্ঞেস করলেন, আবু বকর কত আনছো, বাড়ি কত আস? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নামে কসম করে বলি, আমি আবু বকরের ঘরে, আল্লাহ আমার আবু, আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে রাসূলের কারিমের কদম মোবারকে হাজির করেছি। আমি আবু বকরের ঘরের ভিতরে এখন আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, সব এনে দিয়েছি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দানের ভিতরে বিরাট ফজিলত রেখেছেন। সাহাবায়ে কেরাম যদি এরকম দান না করতেন, এভাবে কোরবানি না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না, ঠিক কিনা? ইসলামের জন্য সবচাইতে বড় অবদান নবীর পরেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই জিহাদে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছু দিতে পারেন নাই, বুখারী শরীফের হাদিস, কিছু নাই দেবে কি, লুঙ্গিও আনতে পারেন নাই, ল্যাংট হয়ে তাকে তাড়াই দেওয়া হয়েছিল, ল্যাংট করে, গায়ে জামা নাই, পরনে লুঙ্গি নাই, মার কাছ থেকে একটা ছেঁড়া কম্বল নিয়ে সেই কম্বল পরে আসছিলেন মদিনা মুনাওয়ারায়। তাবুকের যুদ্ধে কোনো চান্দা তিনি না দিতে পেরে মনটা বড়ই দুর্বল, তিনি আল্লাহর নবীকে প্রতিমধ্যে গিয়া ধরলেন, তাবুকের দিকে যাচ্ছেন আর প্রতিমধ্যে নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছেন, বলতেছেন, ইয়া রাসূল আল্লাহে, এই জিহাদে আমি তো কিছুই দিতে পারলাম না, আমার তো কিছু নাই, দেওয়ার মতো কিছুই নাই, কিছুই তো দিতে পারলাম না, শরীরটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ইসলামের জন্য আমার জানটা দিয়ে দিতে পারি। নবীজি বললেন, একটা গাছের ছাল নিয়ে আসো, দেখো পাও নাকি। হযরত আব্দুল্লাহ ঘুরে ঘুরে একটা গাছের ছাল নিয়ে আসলেন,
নবীজি সালটা হাতে নিয়া হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের ডান হাতে বান্ধিয়ে দিলেন আর বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। হযরত আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, বললেন, আয় আল্লাহর নবী, আমি চেয়েছিলাম আমি শহীদ হয়ে যাব, জীবনটা দিয়ে দেব, আর আপনি আমার রক্ত হারাম করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কেমন কথা? হুজুর বলেন, আব্দুল্লাহ তোমার জন্য এমন দোয়া করা হয়েছে, এখন যদি তুমি ঘরে বসে জ্বর হয়েও মরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে যাওয়ার পর রাসূলের কাছে খবর এলো, হযরতে আব্দুল্লাহ তীব্র কঠিন জ্বরে ভোগার পর তিনি ইন্তেকাল করেছেন। হুজুর বললেন, তার জন্য কবর খোড়ো। বুখারী শরীফের হাদিসে এসেছে, আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। একজন কবরের ভিতরে নেমে দাঁড়ালেন, দুইজনে আব্দুল্লাহর লাশ নিয়ে আসতেছি, একজনের পাশে আলো ধরিয়ে দাঁড়িয়ে আছেন, ছোট্ট টিমটিমে একটা আলো জ্বলতেছে কবরের পাশে, কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলতেছেন, লাশ যারা বহন করতেছ তোমাদের ভাইয়ের প্রতি আদব করো, আদব করে নিয়ে আসো, মর্যাদার সাথে নিয়ে আসো। কবরে যিনি দাঁড়ায় আব্দুল্লাহর লাশ ধরলেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী নিজ হাতে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ ধরে কবরের মধ্যে শোয়াই দিলেন। এরপরে কবরের উপরে হুজুর উঠে আসলেন, নিজের হাতে কবরের উপরে মাটি দিলেন আর বললেন, তোমরা আমার কাছে যারা আছো সরে যাও। ওনারা সরে দাঁড়ালেন, আল্লাহর নবী কবরের উপরে দুই হাত বিছায় দিয়া নবীজি বলতে লাগলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আয় আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কেঁদে উঠছিলেন, যে হারে আজকের কবরে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশটা হইত, আল্লাহর দ্বীনের জন্য এমন খরচ তারা করেছেন, এভাবে তারা খরচ করেছেন, নিজেদের জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। অনেক মানুষ আছে, কারা জয় হবে কারা জিতবে তাদেরকে পয়সা দাও, যারা জিততে পারবে না তাদের পয়সা দিও না। বড় বড় ধনী মানুষ আছে, দিতে পারে 5 লাখ 10 লাখ, দেয় মাত্র 500 টাকা। আবার যাদের উপরে ধারণা ওরা বুঝি জিতে যাবে, তাদের দেয় 2, 5, 10 লাখ, 1 কোটি পর্যন্ত দিয়ে দেয়। আছে না? আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার ব্যাপারে তোমাদের আপত্তি কেন? কি হয়েছে তোমাদের? কেন আল্লাহর পথে খরচ করতে পারো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের সব কিছুর মালিকানা কার? আল্লাহর না। ওয়াজ তো আমি করি, গলায় অসুবিধা হলে আমার হবে, আপনাদের তো হওয়ার কথা না, শুনতে শুনতে গলা ভাঙছে। আকাশ আর জমিনে যা কিছু আছে সবটার মালিক কে? আল্লাহর নাম কি? যেমনটি জোরে নেওয়া উচিত ছিল গায়ের আওয়াজ দিয়া, গলার আওয়াজ দিয়া, তেমন আওয়াজ দিছিলেন না, দিলের থেকেও বড় আওয়াজ হইত। গায়ের শক্তি দিয়ে আল্লাহ পাকের নাম নেন, আকাশ জমিন সব কিছুর মালিকানা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা, আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় অংশগ্রহণ করে, যারা লড়াই করে, আর যারা খরচ করে বিজয়ের পূর্বে, যারা লড়াই করে না আর খরচ করে না বিজয়ের পূর্বে, তারা কখনো সমান নয়। সুদিনে বসন্তের কোকিল হবা, ইন্নি মাকুম, আমরাও আপনাদের সাথে ছিলাম, এটার কোনো দাম নাই। সুতরাং ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
ইসলামের বিজয় আসবে, বিজয় আসার পর এরপর আপনার টাকা দিয়া হবেটা কি? তখন টাকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এখন টাকা দরকার ইসলামের জন্য, এখন পয়সা দরকার। জান খুলে টাকা দাও, প্রাণ খুলে পয়সা দাও। যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের আন্দোলন করে, কলেজে করে, বিশ্ববিদ্যালয়ে করে, মাঠে করে, ময়দানে করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খেয়ে না খেয়ে যারা কষ্ট করে, দু হাতে তাদের দাও। বিজয় আসার আগেই দাও। আল্লাহ পাক বলছেন, কে বলছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এভাবে খরচ করায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তাই তার পথে খরচ করতে হবে। সবশেষে একখানা হাদিস আপনাদের শোনাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাখিয়ু ক্বারীবুম মিনাল্লাহ ওয়া ক্বারীবুম মিনাল জান্নাহ ক্বারীবুম মিনান নাস বাঈদুম মিনান নার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দানকারী আল্লাহর নিকটতম, দানকারী আল্লাহর নিকটতম, দানকারী বেহেশতের নিকটতম, দানকারী মানুষের নিকটতম, দানকারী জাহান্নাম থেকে দূরে সরায় দেন আল্লাহ। দানকারী বেহেশতের কাছে, আল্লাহর কাছে, মানুষের কাছে, আর জাহান্নাম থেকে অনেক 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 দূরে। ওয়াল বাখীল বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস ক্বারীবুম মিনান নার। আল্লাহর নবী বলেন, বখিল ব্যক্তি, যে ব্যক্তি কৃপণ, সে আল্লাহ থেকে দূরে, সে বেহেশত থেকে দূরে, সে মানুষ থেকে দূরে এবং জাহান্নাম থেকে একেবারে নিকটে। নাউযুবিল্লাহ কর কর নাউযুবিল্লাহ। ওয়ালা জাহিলুন সখিয়ুন আহাব্বা ইলাল্লাহি মিন আবিদিন বখিল, তিরমিজি শরীফের হাদিস। আর অবশ্যই একজন জাহিল দাতা, একজন কৃপণ আবেদের চাইতে আল্লাহর কাছে তার অনেক দাম। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পথে প্রাণ খুলে আল্লাহর পথে দেওয়ার জন্য মন তৈরি করুন। আল্লাহ যা দিয়েছেন, যেমন জোয়ার, যেমন ভাটি তেমন জোয়ার। কুয়ার পানি যদি না উঠান, কুয়ার পানি ক্রমান্বয়ে পচে যাবে, নষ্ট হবে। পানি যত উঠাবেন কুয়া পানি তত জারি থাকবে। কোন সুবহানাল্লাহ, দিতে থাকবেন আল্লাহর রাস্তায়, দিতে থাকবেন, ততই কল্যাণ হবে, মুক্তি হবে, শান্তি পাবেন। মোনাজাতের জন্য বসেন, এক্ষুনি মোনাজাত, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। হে আল্লাহ, তুমি দয়া করে, মেহরবানি করে আমাদের আলোচনা, দুরুদ সালামের সওয়াব, আমাদের বিশ্ব নবী, তোমার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট, কেউ হসপিটালে আছে, কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে, মেহরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও। বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে, তুমি আর তোমার কোরআন আর তোমার রসুল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই।
কাউরে রিকশা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া বাস ভাড়া কাউকে দেওয়া হয় না, এক লোকমা খানাও এখানে পায় না, তাবারুক বা সিন্নি বিতরণও হয় না। আয় আল্লাহ নিঃস্বার্থভাবে এই লোকগুলি যাতায়াত করে, আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা যাতায়াত আসান করে দিও, যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা বাড়ি ঘর ফালাই আসে, বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি, দাবিটা হলো মেহরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও, যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله